मैडम शुरू करें तो बिस्मिल्लाह रहमान रहीम बोले। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং উপস্থিত আমার শিক্ষক সম্মানিত শিক্ষক মণ্ডলী, এবং আজকের এই ক্লাসটি যে যেখান থেকে লাইভে দেখছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। শুভ সন্ধ্যা। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের আজকে একটি পাঠ নিয়ে। আশা করছি সকলে আমার সাথে আছেন, থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন। তা আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কারণ এখন আমাদের চরম মহামারী চলছে চারিদিকে, করোনা ভাইরাস, এবং আমাদের মানসিক ভাবে খুবই বিপর্যস্ত। আমরা সকলের জন্য দোয়া করব, ঠিক আছে? এবং সাবধানে ঘরে থাকবো। হ্যাঁ, আমার জন্য তোমরা সকলে দোয়া করবে, ওকে? আচ্ছা, তাহলে আমরা আমাদের পাশে যা। আচ্ছা, আমি এখন পাশে যাচ্ছি। আমাদের তোমরা নিশ্চয়ই গণিত বইটা এবং খাতা তোমাদের সামনে আছে, আছে তো? আজকের পাঠে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? প্রথমে আমি আমার পরিচয় দিই। তোমরা তো অনেকে আমাকে চেনো, তাই না? তারপরে আমি আমার পরিচয়টা আরেকবার দিচ্ছি। আমি মাসুদা খাতুন, সহকারী শিক্ষক, এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর সদর থেকে যুক্ত আছি। আজ আমি তোমাদের সাথে, ঠিক আছে? আর আমি গণিত বিষয়ে একটি পাঠ নিয়ে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, পাঠ করার আগে আমরা একটু দেখি তো, গণনা করা শিখি। এখানে কয়টি বেলুন রয়েছে আমরা একটু গণনা করি তো প্রত্যেকে। আমরা এই হিসাবটি কি
কিভাবে করলাম বলতো? আচ্ছা আমার কথা একটু শোনো তোমরা, কিভাবে করলাম গণনা করলাম? কি ওই যে চলে গেল ওইটা কি করলাম আমরা? চলে গেল ওইটা নিয়ম নিয়ম করলাম, তাহলে তো আমরা কি শিখবো? হাতে রেখে, হ্যাঁ হাতে রেখে পৃষ্ঠা 32 পৃষ্ঠা, ঠিক আছে? কয় পৃষ্ঠা? 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায়? আমরা কিভাবে বিয়োগ করতে পারি? এই যে উপর নিচে দেখো তো আমি কিভাবে বসাইছি, বিয়োগ পারি। এর আগে আমি তোমাদের বিয়োগের ধারণা তোমাদের এর আগে আমি দিয়েছি, তাহলে আমরা বিয়োগটা পারবো। চলো তো উপকরণ আমরা দেখো তো, হ্যাঁ আমরা 3 10 টা, তাহলে এককে আছে 4 10 আছে। একটু মিউট রাখো, মিউট রাখো। আচ্ছা একটু মিউট রাখি, হ্যাঁ শব্দ হচ্ছে বেশি। আচ্ছা তোমরা দেখো, তাহলে এককে আছে 4 আর দশকে আছে 3 10, তার থেকে আমরা বিয়োগ করব কত? 7। কত বিয়োগ করব? 7। তাহলে আমরা এখন কিভাবে কিভাবে করব দেখি। আমার 1 10 একটু খেয়াল রাখো, দেখো আমরা 7, 7 কি ধরো 7 কিন্তু একক, একক না? এখন আমরা 4 থেকে কি 7 বাদ দিতে পারবো? 4 থেকে কি 7 বাদ যায়? যায় দশকের ঘর থেকে 1 10 আমরা এককের ঘরে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এবার 1 10 আর কত হলো? 1 10 কত হলো? 14। হ্যাঁ 1 10 আর 4 হয়ে গেল 14। এবার দেখো তো, খেয়াল করো তো, 2 10 আর 14 হলো, তাই না? এবার আমি 14 থেকে 7 বাদ দিতে পারবো? 14 থেকে 7, তাহলে এবার 14 থেকে আমরা 7 বাদ দিই। চলে গেল, এই যে 7 চলে গেল, দেখো তাহলে এখন কয় দশ কত থাকছে একটু দেখো তো। সাউন্ডে কার সমস্যা হচ্ছে? খুব শব্দ হচ্ছে, একদম বাজে নয় আসছে, কার এত শব্দ হচ্ছে? একটু মাইক্রোফোনটা দূরে রাখো, হ্যাঁ আর একটু মিউট রাখার চেষ্টা করো, তখন আনমিউট করবো। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা বিয়োগ করলাম, তাহলে 3 10 4 থেকে 7 বিয়োগ করলে আমার থাকলো 2 10 7। এবার দেখো তো, তাহলে এই যে আমরা ওইভাবে আমরা উপকরণের সাহায্যে বলেন, এবার আমরা উঠে নিচে দেখো চেক করবো। দেখো তো একটু খেয়াল রাখো, খেয়াল করো, দেখো এখান থেকে 1 10 চলে গেল, 14 হলো, 14 থেকে 7 বাদ দিলে, 14 থেকে 7 বাদ দিলে হয় কত? 7। 7 14 থেকে 7 বিয়োগ করলাম হলো 7। এবার আমি এখানে 1 10 চলে গিয়েছে, আছে কত? 6 10। 3 থেকে 1 চলে গিয়েছে, 2 আছে, 2 10। হ্যাঁ তাহলে দশক হলো 2। তাই আমরা হাতে রাখা বিয়োগ এভাবে পারবো? হাতে রাখা বিয়োগ কি এভাবে পারবো আমরা? তাহলে আমরা আরো আরো একটি বিয়োগ দেখি, আরো একটি বিয়োগ দেখি, হলো 3 10 4 থেকে আমরা বিয়োগ করব। ও সরি, আমরা
এখানে একটু ভুল হয়েছে, একটু অপেক্ষা করো। হ্যাঁ এককের ঘরে নিয়ে আসলাম, এবার এককের ঘরের 1-10 থেকে আমরা 6 যোগ করব। ঠিক আছে, দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করি। এবার আমরা কি করব, এই 10 থেকে আমরা কয় বাদ দিব? 6 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
আচ্ছা আমিও তোমাদের সাথে এখন
আমি বোর্ডে ওই বিয়োগগুলো করব। সবার কি উঠানো হয়ে গেছে? জি ম্যাম। আচ্ছা কার কার হয়েছে আমি পরে উত্তর গুলো মিলাবো। হ্যাঁ আমি বলে যাই দেখি তো আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে। আমাদের প্রথম টাস্কে কত, 25 এর সাথে কত? আমরা উত্তর করবো, কত উত্তর হয়েছে বলো তো? কার কার উত্তর কত হয়েছে বলো? আমাদের 17 হয়েছে। 17 আমাদের 16 হয়েছে ম্যাম। আচ্ছা আমি যেখানে ছিলাম বন্ধ হয়ে গেছে তাই না? স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে আমার। আচ্ছা আমি আবার একটু কথা বলবো না সবাই খাতাগুলো উঠাও।
জন্য ম্যাম খাতাটা উঠাবো সবাই খাতাটা উঠাবো সবাই খাতা উঠিয়ে দেখাও শুভ শুভ সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ।